আসসালামু আলাইকুম। আজকে খুব সুন্দর এবং ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে আসলাম, শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের ছোট্ট সাইয়ারা মনির কান ফুটা করা হবে এবং সুঁই দিয়ে, তাই প্রথমে হাত এবং কান সুঁই ভালো করে জীবাণুমুক্ত করে নেওয়া হচ্ছে। সবাইকে অনুরোধ করছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা খুবই ছোট, তবে অনেক ভালো লাগবে আপনাদের। প্রথমে কলম দিয়ে চিহ্নিত করা হচ্ছে যে জায়গায় ফুটা করা হবে, তারপর জীবাণুমুক্ত করা সুঁই দিয়ে কান ফুটা করা হচ্ছে। এখানে আরো অনেক বাচ্চা ছিল, সবাই অনেক খুশি হয়েছে। বড়রা এবং ছোটরা সবাই মিলে সাইয়ারাকে উৎসাহ দিচ্ছে যাতে করে ও ভয় না পায়। এই যে প্রথম কানটা ফুটা করা হয়ে গিয়েছে, এখন খুব সাবধানে সুতাটা লক করে দেওয়া হচ্ছে। আর আমাদের সাইয়ারা মনি তো অনেক খুশি, সে কতটা খুশি হয়েছে তার হাসি মাখা মুখ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। প্রথম কান ফুটা করে সে অনেক খুশি, কিন্তু যখনই দ্বিতীয় কান ফুটা করা হবে তখনই তার আপত্তি। সে বলল এখন আর করবে না, আমি কিন্তু জীবাণুনাশক দিব না। এখন খুব সাবধানে ব্লেড দিয়ে সুতাটা কেটে নেওয়া হচ্ছে, আর এখন ওকে বুঝিয়ে দ্বিতীয় কানটাও ফুটা করা হবে। অবশেষে দুটো কানই ফুটা করা হলো। ও তো দুটো কান ফুটা করার পরে আরো অনেক বেশি খুশি, কারণ ও নতুন কানের দুল ফুটে। যারা ধৈর্য ধরে আজকের ফুল ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই আবারও ধন্যবাদ এবং ভালোবাসা। আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।